কাঠের গুড়ি বোঝাই পিকআপ ভ্যান উল্টে আহত হলো একজন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ি থানার জোরদিঘি এলাকায়। জীবন বর্মন নামে আহত ব্যক্তিকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুনিয়াদপুর থেকে কাঠ নিয়ে কালিয়াগঞ্জের অভিমুখে যাওয়ার পথে আচমকাই উল্টে যায় গাড়িটি। আহত ব্যক্তি ওই গাড়ির শ্রমিক বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই গোটা রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবারে এই ভোট পরবর্তী হিংসার বলি এক কংগ্রেস কর্মী, তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারত টোলা এলাকায়। কোচবিহারের তুফানগঞ্জ নাক্কাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্ধার তাজা বোমা। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে গেছে আতঙ্ক। কোচবিহারে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, তার মাঝেই আবার উদ্ধার তাজা বোমা। নাক্কাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য নাজিমউদ্দিন মণ্ডলের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় তাজা বোমা। বোমা উদ্ধারের ঘটনায় অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপি এক নম্বর মণ্ডল সভাপতি যুগল কিশোর দাস। রক্তদান জীবনদান, এই বার্তাকে সামনে রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে এবং রায়গঞ্জ থানার ব্যবস্থাপনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রায়গঞ্জ থানা প্রাঙ্গণে এই শিবির অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি সহ রায়গঞ্জ থানার একাধিক আধিকারিক এই শিবিরে রক্তদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি, আইসি বিশ্বাস রায় সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। বাংলাদেশের ঝিনাইদহের সংসদ ভৃত আনোয়ারুল আজিম খুনের ঘটনায় ধৃত সিয়ামকে জেরা করে মিলল বেশ কিছু তথ্য প্রমাণ। ধৃত সিয়ামের স্বীকারোক্তির পর তাকে নিয়ে রবিবার সিআইডির কর্তারা তল্লাশি চালান ভাঙড় এলাকার সাতুলিয়ার বাগজোলা খালে। সেই খাল থেকে উদ্ধার হয় বেশ কিছু হাড়গোড়। সূত্রের খবর, খাল এলাকায় একটি ঝোপের পাশ থেকে হাড়গোড়গুলি উদ্ধার করা হয়। নির্বাচন চলাকালীন রক্তদান শিবির বন্ধ থাকায় রক্তের ঘাটতি দেখা দিয়েছিল হাসপাতালে। ফলে এই সংকট মেটাতে এগিয়ে এলো ইসলামপুর থানার পুলিশ প্রশাসন। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং মহকুমা হাসপাতালের ব্যবস্থাপনায় থানা চত্বরে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার এই শিবিরে রক্তদান করেন। আগামীতে এই পুলিশ জেলার আওতাভুক্ত অন্যান্য থানা কর্তৃপক্ষ রক্তদান শিবিরের আয়োজন করবে বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনে সবুজের জয় জয়কার গোটা রাজ্যেই, কিন্তু এই সবুজের ঝড়ে ব্যতিক্রম মালদা জেলায়। এই জেলার দুটি লোকসভা আসনের মধ্যে একটিতেও জয়ী হতে পারেনি তৃণমূল কংগ্রেস। জেলায় দলের ভরাডুবির ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে তৃণমূল স্তরের নেতাকর্মীদের মধ্যে। এ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভমূলক পোস্ট করছেন দলের সর্বস্তরের কর্মী এবং সমর্থকেরা। এই ক্ষোভের রেশ জারি থাকাকালীন জেলা সভাপতি আব্দুল রহিম বক্সিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে পোস্টার পড়ল মালদার চাঁচলের মালতীপুর এলাকায়। শনিবার রাতে এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। শনিবারের পর রবিবার সকালেও একই ধরনের বিক্ষোভমূলক পোস্টারকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। ভারত বিশ্বের মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যার যাকে খুশি ভোট দেওয়ার মৌলিক অধিকার রয়েছে। অথচ সেই সাংবিধানিক অধিকারকে পিছিয়ে দেওয়ার অভিযোগ তো ভোটের সময় উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এবার ভোট না দেওয়ায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুর এলাকায় নাগরিক পরিষেবা স্তব্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পুরসভার বিরুদ্ধে। প্রতিবাদে গঙ্গারামপুর শহরের চৌপতি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। বজ্রপাতে অচৈতন্য হলেন দুই মহিলা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ দুই নম্বর অঞ্চলের রুনিবাড়ি গ্রামে। রবিবার বাড়িতে কাজ করছিলেন ওই দুই মহিলা, সেই সময় শুরু হয় বজ্রপাত। এর জেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দুই মহিলা। আহতদের নাম সিদ্দিকি বিবি এবং আবে আবেওয়া। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে তৎক্ষণাৎ আহত দুজনকে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোচবিহার মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক। গোটা ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গরম পড়তে রাস্তাঘাটে দেদার বিক্রি হচ্ছে তালের শাঁস। কালিয়াগঞ্জের রাস্তার মোড়ে মোড়ে কচি তালের শাঁস খেয়ে অনেকেই স্বস্তি বোধ করছেন। সুকান্ত মোড় রেলগেট, পৌর তারা বাজারের রাস্তায় এবং মহেন্দ্রগঞ্জ বাজারের রাস্তার পাশে প্রতিদিন সকালে কচি তাল শাঁস বিক্রি হয়। গ্রাম থেকে গোটা তালের শাঁস এনে তা বিক্রি করে লাভের মুখ দেখছে বিক্রেতারা। কোচিং ক্যাম্পে আসা খুদে ফুটবল খেলোয়াড়দের জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করলেন এক শিক্ষিকা। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদীয়মান ফুটবল খেলোয়াড়রা কোচিং নিতে আসে, বেশিরভাগই দরিদ্র পরিবারের। তাদের অনেকেই সকালে না খেয়েই চলে আসে মাঠে। তাদের জন্য রোজ সকালে প্রাতরাশের ব্যবস্থা করার দায়িত্ব নিলেন শিক্ষিকা চন্দ্রানী রায়। তাকে কর্ণিশ জানিয়েছেন রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ। মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ দুই নম্বর অঞ্চলের রুনিবাড়ি গ্রামে বাড়িতে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হলো দুই মহিলা। বজ্রাঘাতে তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে তৎক্ষণাৎ আহতদের নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
নিট পরীক্ষায় নজর কাড়া সাফল্য পেল গাজল বৈরগাছির ছাত্র রিজওয়ানুল্লাহ। গাজল ব্লকের প্রত্যন্ত এলাকা বৈরগাছি দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের পাশেই বাড়ি তার। 2019 সালে পথ দুর্ঘটনায় মারা যান বাবা এমদাদুল হক। ফল বেরোনোর পর দেখা গেল সর্বভারতীয় স্তরে তার র্যাঙ্ক 531, জেনারেল র্যাঙ্ক 322। MBBS করার জন্য তার প্রথম পছন্দ দিল্লির এইমস। রাজ্যস্তরে নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল রায়গঞ্জের খুদে নৃত্যশিল্পী সমন্বিতা সাহা। সম্প্রতি দার্জিলিংয়ে অনুষ্ঠিত দার্জিলিং শৈলরানী মহোৎসবে সমন্বিতা সেরার সেরা নির্বাচিত হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 100 জন নৃত্যশিল্পীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে। সমন্বিতা জানিয়েছে আগামীতে প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হতে চায় সে। সেই লক্ষ্যে প্রতিদিন 2-3 ঘন্টা নাচের অনুশীলনে মগ্ন থাকা। বিলুপ্তপ্রায় আমের প্রজাতি সংরক্ষণ, আম চাষীদের অধিকার নিয়ে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার রিজিওনাল রিসার্চ স্টেশনের মালদা শাখা। এদিন প্রায় 250 প্রজাতির আমের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। আম চাষের মানোন্নয়নে উন্নত প্রযুক্তির ব্যবহার, কৃষকদের অধিকার সহ নানান বিষয়ে আলোচনা করেন সংস্থার আধিকারিকেরা। ফার্মার্স রাইট অথরিটির চেয়ারপারসন ডক্টর ত্রিলোচন মহাপাত্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। ফোন নম্বর চাওয়া নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম প্রদীপ দেব শর্মা, তার বাড়ি মোস্তফানগর পঞ্চায়েতের তরঙ্গপুর লাগোয়া সাপকালী গ্রামে। শনিবার মধ্যরাতেই ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম সনাতন দেব শর্মা। মারপিটের এই ঘটনাটি ঘটেছে জন্ডিপির মোড়ের পাশেই। খুনের অভিযোগে মূল অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। বচসা এবং মারপিটের সময় ঘটনাস্থলে কারা কারা উপস্থিত ছিল তা খতিয়ে দেখে তদন্তে নেমে সেই সমস্ত ব্যক্তিদের খোঁজ খবর শুরু করেছেন পুলিশকর্মীরা। নদী ভাঙনের আতঙ্কে ভুগছে নদীপার সংলগ্ন এলাকার সাধারণ মানুষ। এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। এ ব্যাপারে বারংবার বিভিন্ন মহলে দরবার করা হলেও কেউ কখনো উদ্যোগ গ্রহণ করেনি। তবে ইটাহার পঞ্চায়েত সমিতির সহসভাপতি মজিবুর রহমান জানিয়েছেন, ব্লক জুড়ে বেশ কিছু এলাকায় নদী ভাঙন রোধের উদ্যোগে হয়েছেন স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন। বাড়িয়ল গ্রাম এলাকায় নদী ভাঙনের বিষয়টিও নজরে রয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে উল্টে গেল ডাম্পার। ঘটনাটি ঘটেছে গজলডোবা সংলগ্ন মিলনপল্লী এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বেপরোয়া গতির জেরেই এমন দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ইতিমধ্যেই তিস্তা ক্যানেল থেকে ডাম্পারটিকে তোলার কাজ শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কংগ্রেস কর্মী খুনের ঘটনায় থানার সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালো কংগ্রেসের নেতাকর্মীরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ থানার সামনে রেখে জোরদার বিক্ষোভ দেখালো কংগ্রেস নেতৃত্ব। মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মোত্তাকিন আলমের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি চালায় কংগ্রেসের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান, কংগ্রেস নেতা মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। যদিও শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন কংগ্রেস নেতৃত্ব। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ এবং সুকান্ত মজুমদারের মন্ত্রিত্ব লাভে উল্লাসে মেতে উঠল বালুরঘাটের বিজেপির কর্মী সমর্থকেরা। উল্লাস আনন্দ প্রকাশ করে বালুরঘাটে বিজয় মিছিল করল গেরুয়া শিবির। সেই ছবি ধরা পড়ল আরসিটিভির সংবাদের ক্যামেরায়। দুটি মোটরবাইকের ধাক্কায় আহত হল এক ব্যক্তি। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার আলতাপুর বাসস্ট্যান্ডে জাতীয় সড়কে। সবজি বাজার করে রাস্তা পার হওয়ার সময় বাইকে ধাক্কা মারে আহতকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বজ্রাঘাতে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে দিনহাটা গিতালদহ সীমান্ত এলাকায়। জানা গিয়েছে ওই বিএসএফ কনস্টেবলের নাম এস ইনাও, তিনি মণিপুরের বাসিন্দা। রবিবার সকালে বৃষ্টির সময় ওই বিএসএফ জওয়ান সীমান্ত এলাকায় গিতালদহ নদীতে নৌকার ওপর ডিউটি করছিল। সেই সময় বজ্রাঘাতে তিনি নৌকাতে পড়ে যান। সেখান থেকে তড়িঘড়ি তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে রবিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ থানার হলদিবাড়ি এলাকায় অভিযানে সামিল হলেন মহিলারা। হাতে ঝাঁটা লাঠি নিয়ে একাধিক দোকানে অভিযান চালান তারা। প্রচুর মদ উদ্ধার করে রাস্তায় ফেলে নষ্ট করে দেন তারা। পাশাপাশি এলাকার পরিবেশ সুস্থ রাখতে আগামীতে মদ বিক্রি না করার জন্য অনুরোধ করেন মহিলারা।